অ্যাসোসিয়েশন আমাদের অন্যতম গর্বের জেলা কুচবিহারের, এখানে যারা উপস্থিত হয়েছেন, আমার চেয়ে যারা বড় আছেন প্রত্যেককে প্রণাম জানাই এবং সকলকেই শুভ নববর্ষ। আমাদের মধ্যে আছেন আজকে আমাদের মাননীয় রাজ্য সম্পাদক ভাস্কর ঘোষ মহাশয়, সেই সঙ্গে কুচবিহার জেলা সভাপতি সম্পাদক সহ আরো যারা আছেন সকলকে আমার শ্রদ্ধা এবং বিনম্র নমস্কার জানাই। সংগঠনের নাম UUPTWA। একেবারে বলা যেতে পারে উত্তরবঙ্গে এই সংগঠনের যে সূর্যটা আজকে উঠল, একটা সাংগঠনিক কাঠামোর মধ্যে যেটা পড়ে অবশ্যই, সেটা হচ্ছে একটা অফিস তৈরি করা হলো, যেটা প্রথম আমাদের কুচবিহার জেলা করল। আসলে কুচবিহারের কাছে এটা প্রথম, এরকম অনেক প্রথম তারা করে এসেছে। ভাবতে পারেন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যে আন্দোলনের জোয়ারটা একটা সময় চলেছে, যখন 2018-এর পর থেকে 19-এর যে আন্দোলন, যেখান থেকে আত্মপ্রকাশ এই সংগঠনের, দূরত্ব একটা বড় সমস্যা, তা সত্ত্বেও সবকিছুকে অতিক্রম করে এখানকার শিক্ষক শিক্ষিকা যারা কলকাতায় বসে থেকে সেই 14 দিনের অনশন আন্দোলনের ইতিহাসের সাক্ষী হয়েছেন, তাদেরকে তো নমস্কার জানাতেই হয়। এবং সত্যি ভালো লাগছে বা গর্বের বিষয় যে এখানের শিক্ষক শিক্ষিকা যারা বসে আছেন তাদের সামনে দাঁড়িয়ে বলবার একটা সুযোগ পাওয়া গেছে, মানে পেয়েছে। এর জন্য আমরা মূলত যেটা চাই, মানে এটা অনেকের মনে হতে পারে যে সংগঠনটা কি চাইছে, আমরা চাই শিক্ষার উন্নতি। যদি শিক্ষার উন্নতি করতে হয় তাহলে শিক্ষার্থীদের উন্নতির প্রয়োজন। শিক্ষার্থীদের উন্নতি যদি করতে হয় তাহলে যারা শিক্ষকতা করছি আমরা, তাদেরও যে সমস্ত সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো স্থায়ী সমাধান দরকার। আমরা দেখলাম যে দীর্ঘ বহু বছর ধরে আমাদের পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা যেভাবে অবহেলিত হয়েছে, বিভিন্নভাবে অবহেলিত হয়েছে, এবং বলা যেতে পারে প্রাথমিক শিক্ষক তার মানে একটা ওই পাতে দেওয়ার মতো নয়, এরকম একটা মনোভাব ছিল। আজকে অধিকার আদায়ের লড়াইয়ে সংগ্রামে থেকে এই সংগঠনের যে সমস্ত শিক্ষক শিক্ষিকা আছেন, তারা সারা রাজ্য জুড়ে মানুষের কাছ থেকে সেই শ্রদ্ধার জায়গাটা ছিনিয়ে নিয়ে আসতে পেরেছি আমরা সবার মধ্য থেকে। কারণ আজকে উক্তা বা উস্থি সংগঠনের নামটা সাথে পরিচিত উপর মহল বলে আমরা যাদেরকে জানতাম তাদের সকলকেই, আপনি এসডিও অফিসে যান, বিডিও অফিসে যান, এবং এরকম অফিসের নাম বলে করবোটা কি, আপনি নবান্নেতেও যদি যেতে পারেন শুনবেন ওখানে উস্তি শুনলেই তারা কিছু একটা ভাববে শুরু করেছে। সংগঠন এটা করে দেখাতে পেরেছে। ছাত্রছাত্রীদের উন্নতির সাথে সাথে শিক্ষার উন্নতির প্রয়োজন। আমরা যখন এই আন্দোলন করে বিভিন্ন দাবি দাওয়া গুলো আদায় করার চেষ্টা করছি, মানে এই এই একটা সংগঠন আমরা একমাত্র যেটা চাই সেটা হচ্ছে যে সমস্যা আছে সেটাকে দ্রুত মেটাতে হবে। আবার কিছু ক্ষেত্রে দেখি অনেক জায়গাতেই সমস্যা তো অনেক আছে কিন্তু সমস্যাগুলো বলাও হয় কিন্তু সমাধানের কোনো চেষ্টা করা হয় না, কারণ সমস্যার সমাধান হয়ে গেলেই আপনি তো আর তাদের সাথে থাকবেন না, তাদের মনোভাব যায় এরকম। আমরা এটা ভাবিনি, কারণ এত সমস্যা আছে, এত সমস্যার সৃষ্টি হয়েছে যে একটা একটা করে সেগুলো সমাধান হওয়া দরকার। ঠিক সেই সমস্যা সমাধানের লক্ষ্যেই আমাদের, আপনারা জানেন যে শিক্ষক এবং তাদের পরিবারকে সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে আমরা একটা অভয় বলে একটা হেলথ ইন্স্যুরেন্স চালু করেছি। মোটামুটি এটা একটা ইতিহাসের স্থান নিয়ে নিয়েছে, আগামী দিন বলবে যে ওটা কি ছিল এবং কেন, মানে কিভাবে আমরা করেছি, আমি সেই জায়গায় পরে আসব। তার আগে আসি আপনাদের কাছে কয়েকটা বিষয় নিয়ে। দেখুন, শিক্ষা ব্যবস্থাটাকে যদি টিকিয়ে রাখতে হয় তাহলে আমাদেরকে একত্রিত হতে হবে। একত্রিত হওয়ার জন্য কোনো রাজনৈতিক দল করতে হবে এটা আমরা বিশ্বাস করি না, আর আমরা বিশ্বাস করি না বলেই আমরা সদর্পে এটা বলতে পারি যে আপনি যে কোনো দলেই করুন না কেন, আমাদের এই সংগঠনে আপনাকে স্বাগত যদি আপনার মানসিকতা একজন শিক্ষকের মতন হয় এবং আপনি ছাত্র দরদি হন এবং শিক্ষাকে বাঁচাতে চান, তাহলে আপনি আমাদের সংগঠনে থাকবেন। আপনি বাইরে অন্য রাজনীতি করুন,
রাজনীতির সাথে আমাদের কোনো বিরোধ নেই, কারণ ভারতীয় গণতান্ত্রিক কাঠামোতে রাজনীতি যারা করেন, সুস্থ রাজনীতি যারা করেন, তাদেরকে খুবই দরকার, শিক্ষিত ছেলে মেয়েদেরকেও দরকার। শিক্ষকেরা রাজনীতি করতেই পারেন, কিন্তু আমাদের এই সংগঠনে আমরা আমাদের রাজনীতিটা করব। এটা আমাদের নিজস্ব একটা নীতি, যে নীতি বলে যে শিক্ষাটাকে বাঁচাতে হবে, শিক্ষার্থীদেরকে রাখতে হবে, যে নীতিটা বলে যে কোভিড পিরিয়ডের পর 50টা বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়কে যে বন্ধ করে দেওয়া হয়েছে তার জন্য গর্জে উঠতে। আপনারা একটা জিনিস সকলেই লক্ষ্য করেছেন, বিদ্যালয়গুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে। কিভাবে বন্ধ করা হয়, শিক্ষকদেরকে কিভাবে হেনস্থা করা হয়, সেগুলো আমরা দেখছি। এখন বলছে যে ছাত্র সংখ্যা কমে যাচ্ছে বলে শিক্ষক আমরা নিয়োগ করতে পারছি না, বা স্কুলগুলোতে ছাত্র নেই, সেই জন্য একটা রেশিও বের করা হয়েছে যাতে ছাত্র শিক্ষক অনুপাত হিসাবে শিক্ষক থাকবেন স্কুলে। এটা একটা অদ্ভুত লাগে না? ওয়ান থেকে পিপি থেকে ফাইভ পর্যন্ত আপনি 6টা ক্লাস দুটো শিক্ষককে দিয়ে করানো হচ্ছে, কিভাবে সম্ভব? যেখানে বিজ্ঞান ভিত্তিক পড়াবার কথা বলা আছে আমাদের সিলেবাসে, যেখানে বলা আছে যে পাঠিকা তৈরি করতে হবে, প্রতি ক্লাসে যেতে হবে, একটা নির্দিষ্ট সময়ে পড়াতে হবে, দুজন শিক্ষক কিভাবে 6টা ক্লাস নিতে পারেন, এই উত্তরটা কে দেবে? এই উত্তরটা আমাদের প্রথম জানার দরকার আছে, কারণ এই উত্তরটাই যদি আমরা খুঁজে নিতে পারি এবং শ্রেণী ভিত্তিক শিক্ষক যদি আমরা নিয়োগ করাতে পারি, তাহলে পশ্চিমবঙ্গের এই প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উন্নতি হতে বাধ্য। কারণ বিভিন্ন স্কুলগুলোতে শিক্ষককে তুলে নেওয়া হচ্ছে, সারপ্লাস করা হচ্ছে, ট্রান্সফার করা হচ্ছে, একটা ইস্যু দেখিয়ে যে আপনার স্কুলে 30 জন ছাত্রছাত্রী। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আমরা রাখবো না যে স্কুলটাতে শিক্ষক ছাত্র সংখ্যা কমলো কিভাবে? শিক্ষকদের জন্য কমেছে, শিক্ষক ফাঁকিবাজ, পুলিশ মাত্রই ঘুষ নেয়, যারা হসপিটালে ডাক্তারি করেন, যারা নার্স আছেন তারা সেভাবে পরিষেবা দেন না, সরকারি চাকরি করেন মানেই তারা বাড়ি চলে যান, এগুলো ছড়ানো হয়েছে পরিকল্পিতভাবে, সরকারি ব্যবস্থাকে ধ্বংস করার জন্য এগুলো করা হয়েছে। এগুলোর বিরুদ্ধে উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের শিক্ষিত মানুষেরা এগিয়ে এসেছে এবং প্রতিবাদ করছে যে এগুলোকে এবার মুছে ফেলা দরকার, কোভিড পিরিয়ড আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে। ঠিক সেরকমই আজকে এটা বলতে হবে এবং এটা আমাদের করতে হবে যে শিক্ষককে অন্য জায়গায় ট্রান্সফার করে দিয়ে তুমি 30-এর নিচে ছাত্র সংখ্যা দেখিয়ে বলছো স্কুলটাতে আর এই স্কুলটা রাখার দরকার নেই, ওর সাথে মার্চ করবো কেন, প্রশ্ন করতে হবে। শুধুমাত্র ডিএ সমস্যার সমাধান নয়, ডিএ যদি আমরা সম্পূর্ণ পাই, আর্থিক দিক দিয়ে আমরা উপকৃত হব, আমাদের সেটা অধিকার, কিন্তু আমাদের অধিকারের আগে যাদের অধিকারটা আছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া সেই সমস্ত বাবা মা যাদের সন্তানদেরকে আমাদের স্কুলগুলোতে পাঠিয়ে তারা নিশ্চিন্তে থাকে, তাদের অধিকারটা কারা রক্ষা করবে? তাদের অধিকারটা রক্ষা করব আমরা, কারণ শিক্ষিত শ্রেণীর মানুষ যদি কলম না ধরে, তারা যদি বলতে শুরু না করে, তারা যদি প্রতিবাদ না করে, তাহলে সমাজটা দিন দিন অবক্ষয়ের দিকে এগিয়ে যায়। প্রতিবাদ করবার সময় এসেছে, কারণ প্রতিবাদীদেরকে নিয়ে রাস্তায় নামার জন্য উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কুচবিহার জেলাতেও আজকে একটা অফিস খুলেছে, যেখান থেকে প্রতিবাদের এই আঙুলটা উপরে উঠে থাকবে এবং সরকার এবং যারা অন্যায় করবে তাদের দিকে বলতে পারবে আপনার এই অন্যায়টা আমরা মানছি না। আর তার জন্যই আজকের এখানে আরেকটা স্ফুলিঙ্গ জ্বালালেন আপনারা এই সংগঠনের তরফ থেকে। 26-7 অর্ডারের ফলে একটা ডিসক্রিমিনেশন তৈরি হয়েছে, সিনিয়র জুনিয়র টিচারদের মধ্যে একটা ভেদাভেদ সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে। অদ্ভুত লাগে, 1-8-2019 আগে যে শিক্ষক, তার আগের দিন যার 18 বছর হচ্ছে তাকে লেভেল 9-এ ফেলে রেখে দেওয়া হয়, অথচ যিনি একদিন পরে পড়ছেন তিনি লেভেল 10-এ চলে যাচ্ছেন, তিনি 36-তেই থাকবেন গ্রেড পে। আবার যে 1-8-2019 পর যার 18 বছর হচ্ছে সেই শিক্ষক যিনি 18টা বছর ধরে সার্ভিস দিয়ে আসলো, শিক্ষার্থীদেরকে পড়ালো, তাদেরকে বললো না তুমি 3600 হবে, বাকিটা 3600 হবে, এটা মেনে নেওয়া যায় না। এটা সমাধান কিন্তু হয়েছে, শুধু এটুকুই সমাধান করতে চেয়েছে বলে আমরা সরকারকে বলেছি আপনি সমস্তটা সমাধান করুন। 2014-17-19 বেতন এক করে দিয়েছেন সিনিয়র, এমন টিচার আছে যিনি সিনিয়র টিচার জুনিয়রের থেকে বেতন কম পাচ্ছেন, আমাদের কাছে এই তথ্য আছে। কেস হয়েছে নোশনালি ওটাকে ইফেক্ট দিলে এই সমস্যার সমাধান হবে। সুতরাং সরকার চেয়েছিল একটা সমাধান, মানে একটা সমাধান করে দিয়ে এটাকে মিটমাট করাতে চেয়েছিল, আমরা মিটমাটের রাস্তাতে নেই, আমাদের ন্যায্য দাবি, ন্যায্য প্রাপ্তি, আমরা সেই প্রাপ্তিটুকু নেব, আমাদের বলার মধ্যে কোনো অন্যায় নেই, কোনো লজিক্যাল কথাবার্তা ছাড়া আমরা বলি না সেভাবে কিছু।
আমরা যদি ভুল বলি তাহলে সেটা প্রমাণ করুক। শহীদ মিনারে আজকে এক বছরের উপর ধরে আন্দোলন চলছে, 2019 সালে তো রোপা ইমপ্লিমেন্ট মানে রোপাটা চালু হলো, তো সেই 2019 রোপাতে ডিএ ছিল শূন্য, 2019 রোপাতে ডিএ বলে কিছু নেই, এটা চালু করতে হবে। ভয়ঙ্কর একটা দিন আসছে, কারণ সরকার ওটাকে আইন হিসাবে প্রতিষ্ঠিত করেছে, যে আইনটা ঠিক আইন নয় ওই আইনটাকে ভাঙতে হবে আমাদেরকে। আমরা বললাম, পরবর্তীতে দেখলাম একটা ডিএ দিয়েছে 3%, 2019 পর এক 3% ডিএ দিয়েছিল। 2023 সালে যখন আমরা আন্দোলন করতে শুরু করলাম আমরা, তখন ওর ডিএ 3%। 2024 সাল যখন আসলো তখন পর্যন্ত 3 কিস্তি দিয়ে তাকে দিতে হয়েছে। কেন? তার কারণ একটাই, এই আন্দোলনটা সঠিক আন্দোলন, এই দাবিটা ন্যায্য দাবি। শুধু এগিয়ে বাংলা একটা স্লোগান দিয়ে দিয়ে সততার প্রতীক আমি আমার গলায় এরকম একটা উত্তরীয় ঝুলিয়ে আর চটি পরে মানুষকে গরিব বোঝালেই সেটা বোঝানো যায় না। উনি মুখ্যমন্ত্রী হয়ে যখন বসে আছেন তখন ওনাকে ওটা করতে হবে, কারণ উনি মুখ্যমন্ত্রী, উনি তৃণমূলের কোন নেত্রী নন ওই জায়গাটায়, এটাই আমরা বলেছিলাম। শিক্ষামন্ত্রী যিনি পার্থবাবু জেলে বসে আছেন, লজ্জা লাগা দরকার এই সরকারটা, যে একটা শিক্ষামন্ত্রী তার দুর্নীতির দায়টা শিক্ষকদের মধ্যে এসেছে। ব্রাত্যবসু তাকে তো শিক্ষামন্ত্রী বলে ভাবতেই পারি না, উনি মন্ত্রী, উনি রাজনৈতিক কোন নেতা নেত্রী এরা নয়। এটা আমাদেরকে বোঝাতে হবে এবং বলতে হবে যে পারবে না, গদিটা ছেড়ে দেবে। ওখানে আমাদের শিক্ষকদের মধ্যে থেকেও অনেক যোগ্য মানুষ আছেন যারা বসলে এই রাজ্যটাকে ভালোভাবে চালাবে। সুতরাং এটা করতে হবে, এটা পশ্চিমবঙ্গকে বাঁচানোর লড়াই। এই লড়াইটা আমরা লড়ছি সামনে দাঁড়িয়ে, নবান্নের সামনে দাঁড়িয়ে লড়ে এসেছি, যদি দরকার হয় ওনার চোখে চোখ রেখেও আমরা এটা বলতে পারবো। এই লড়াই আন্দোলন করতে গিয়ে আমরা একটা সময় দেখলাম যে বিভিন্ন ক্ষেত্রে শিক্ষকদেরকে একটা স্বাস্থ্য সাথী দেওয়া হচ্ছে। আসলে কি জানেন তো, ওই যে বললাম সততার প্রতীক, সেই গলাতে ট্যাগলাইন ঝোলাই যিনি অসৎ হন। স্বাস্থ্যসাথী নামটা দিয়েছে কিন্তু উনি সাথী করতে পারেননি, কারণ স্বাস্থ্যসাথীতে একমাত্র শিক্ষকদের কাছ থেকেই 6,000 টাকা করে নেওয়া হয়। আমরা যখন আমাদের অভয়টা চালু করতে গেলাম, আপনারা অবাক হয়ে যাবেন, যে কোম্পানিগুলোর সাথে কথা বলছি তাদেরকে যখন বললাম যে আমাদের কাছ থেকে 6,000 টাকা করে নেয়, বলছে দূর 6,000 টাকা করে কি করে নেবে, স্বাস্থ্যসাথী সবার জন্য করে। আমরা বললাম না, আমি যদি স্বাস্থ্যসাথী নিই একজন শিক্ষক হিসাবে প্রতি মাসের 500 করে মানে 6,000 টাকা আমাকে বছরে দিয়ে দিতে হয়। শুনলে, এটা তো আমাদের জানা ছিল না, কোম্পানিগুলোর বক্তব্য এটাই, সরকারও এটা বলেনি, সাধারণ মানুষও দেখবেন জানে যে স্বাস্থ্যসাথীটা বিনামূল্যে দেওয়া হয়। আমরা বললাম যে স্বাস্থ্যসাথীতে তাহলে পরিষেবা দিতে, কিন্তু স্বাস্থ্যসাথীর পরিষেবা সম্পর্কে এখানে আমরা মনে হয় প্রত্যেকে অবগত আছি। দীর্ঘদিন ধরে কাজ করার জন্য 18 সাল থেকে বিভিন্ন শিক্ষক বিভিন্ন সময় তার পরিবার তারা অসুস্থ, কি সবসময় পাশে দাঁড়ানো সম্ভব? ভালো করে ভেবে দেখুন, বহু সময় বহু অনুদান আমাদেরকে নিতে হয়, কিন্তু কতবার অনুদানে আমরা আসব? ঠিক সে কারণেই মনে হলো WBHSটা যদি দেয় দেখ, তা নিয়ে আমাদের কোনো বিরোধ নেই, কিন্তু একটা সময় গিয়ে আমাদের এটাই মনে হলো যে এবার স্বাস্থ্য সুরক্ষার দায়িত্বটা তাহলে আমাদেরকেই নিতে হবে। কারণ এই শিক্ষক শিক্ষিকারা যাদেরকে একটা ডাক দিলেই তারা আমাদের সাথে একসাথে আন্দোলনে সামিল হন, তাদের পরিবারটা সুরক্ষা কোথায়, সেই শিক্ষকগুলোর সুরক্ষা কোথায় আছে তাহলে? কারণ স্বাস্থ্যের খরচা কতখানি হতে পারে সেটা আমরা সকলেই অনুমান করতে পারি। এই ভাবনা চিন্তা থেকেই এই সংগঠনটা শিক্ষকদের জন্য যেটা নিয়ে এলো তার নাম দেয়া হচ্ছে অভয়। আপনাদেরকে জানিয়ে রাখি, এই অভয় গ্রুপ হেলথ ইন্স্যুরেন্স আজ ইন্স্যুরেন্স জগতে অন্যতম আলোচিত একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ যে কোম্পানি এই পলিসিটা প্রথম আমাদেরকে ইউনাইটেড ইন্ডিয়া দিয়েছে, তো ওনারা এটা দিতে চাননি, কেউই দিতে চাননি। কেন জানেন? বলেছিল আপনারা শিক্ষকতা করেন, বিভিন্ন শিক্ষক আছে চারিদিক থেকে, এরা সবাই ঢুকে যাবে এবং প্রচুর ক্লেম করবে, তারপর পলিসি বন্ধ হয়ে যাবে এবং যা টাকা কোম্পানিকে দেবো তার থেকে বেশি টাকার ক্লেম করে এরা বেরিয়ে চলে যাবে। আমরা বলেছিলাম যে আমাদের মধ্যে যে শিক্ষক শিক্ষিকারা যারা আছেন তারা অন্যায়ভাবে, কেউ চাকরিটাও যেরকম পায়নি, অসৎ পথে চলে আপনার কাছে মেডিক্লেমের ইচ্ছাকৃত ভাবে, কেউ হসপিটালে ভর্তি হয়ে বিলটাও করবে না। তারা অবাক হয়ে দেখেছিল প্রথম বছরের যে ICR বলে, অর্থাৎ কোম্পানিকে যত টাকা আমরা দিয়েছি টোটাল খরচা তার থেকে অনেকটাই কম প্রথম বছর হয়েছিল। ওনারা আমাদেরকে একবার মিটিং এ ডাকলেন, কারণ এটা মিটিং হয়, মিটিং এ ডেকে বললেন, আলোচনা হলো, বিভিন্ন কর্পোরেটের যারা ছিল তাদের সাথেও মিটিং করেছেন, তাদের মধ্যে অনেকেই আমাদের ওই মিটিংয়ে উপস্থিত ছিলেন। ওনাদের মধ্য থেকে একটাই কথা উঠে এলো
যে আপনাদের প্রথম বছরের একটা পলিসি যেখানে শিক্ষক শিক্ষিকারা আছে সারা রাজ্য জুড়ে আছে এবং এত এত ফ্যামিলিকে আপনারা কভারেজ দিয়েছেন, তার মধ্যে ওআইসিআর কিভাবে কন্ট্রোলে আছে আপনাদের? টিচারদের কি রোগ হয় না? আমরা বলেছিলাম এর জন্য এই সংগঠনটার নাম হচ্ছে অস্থির ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, এবং এই সংগঠনে যারা এই পলিসিটা নিয়েছেন তারা নিজেরা প্রত্যেকেই মনে করেন যে এটা আমার নিজের পলিসি, আমার পরিবারকে বাঁচাবার পলিসি, আর সংগঠনটা একটা ফ্যামিলি, তাই ফ্যামিলির গোটা সংগঠনটাকে একটা পরিবার মনে করে বলেই তারা এটাকে যেভাবে খুশি ব্যবহার করেন। অসুস্থ হয়েছেন, ট্রিটমেন্ট করিয়েছেন, চিকিৎসার খরচ তারা পেয়েছেন, এর বাইরে আর কিছুই নয়। সেই জন্যই আমাদের এত ভালো চলছে। প্রথম বছর আমাদের প্রিমিয়াম একই আছে, দ্বিতীয় বছরে যখন আপনারা করলেন প্রিমিয়াম তো কারো কাছে বেশি নেওয়া হয়নি, এবছর একটু আইসিআরটা বেশি চলছে। মাঝখানে প্রথম দিকে ডেঙ্গু বা এগুলো অনেক বেশি হয়েছিল, খেয়াল করে দেখুন, বা হচ্ছে, ক্লেম হচ্ছে, অসুবিধা নেই। আমরা আপনাদেরকে একটা নির্ভয়তা দিতে চাই, নির্ভয়ে থাকুন, অভয়ে যখন আছেন, সংগঠনে যখন আছেন, প্রথম বছরের পর দ্বিতীয় বছর যখন আমরা এই পলিসির প্রিমিয়াম একই রেখেছি, আমরা চেষ্টা করব এই বছরও এই পলিসির প্রিমিয়াম যাতে একই থাকে। প্রিমিয়াম একই থাকুক কিন্তু বাড়তি সুবিধাগুলো আমরা নেব। আমাদের মধ্যে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা এতে যুক্ত হয়েছেন, আগামী বা নতুন যে পলিসিটা, মানে নতুন বছরে পলিসি ইয়ারে আরো বেশি সদস্যকে যুক্ত করতে হবে। কেন যুক্ত করতে হবে আমি আপনাদেরকে একটুখানি বলি, কারণ যত সদস্য সংখ্যা বাড়বে আমাদের কিছু ক্ষেত্রে বার আছে আর কি পলিসিতে, দেখবেন কয়েকটা ক্ষেত্রে ক্লেম হয়, পার্সিয়াল ক্লেম হচ্ছে বা কিছু ক্ষেত্রে ক্লেম হয় না এখনো পর্যন্ত। তো যদি সদস্য আমাদের বাড়ে তাহলে এই সমস্ত সমস্যা থাকবে না। একমাত্র আমরা 80 বছর পর্যন্ত বাবা মাকে যুক্ত করছি। আচ্ছা আপনারা দেখুন, এখন তো অনেকেই আবার পলিসি নিয়ে এগিয়ে এসেছে, আমরা তাদেরকে সাধুবাদ জানিয়েছি, খুব ভালো, পলিসি হোক, স্বাস্থ্য সুরক্ষা সকলের জন্য হোক, কারণ আমরা এটাই চেয়েছি যে স্বাস্থ্য বিষয়ক সচেতনতা আগে শিক্ষিত মানুষদের মধ্যে যদি আসে তাহলে সাধারণের মধ্যে এটা অতি দ্রুত আসবে। আর প্রাথমিক শিক্ষক শিক্ষিকা কারা না, তারা যারা পশ্চিমবঙ্গে সিরা উপসিরাতে চাকরি করেন, প্রত্যন্ত গ্রামাঞ্চলেও, সুন্দরবনের প্রত্যন্ত এলাকাতেও কেউ না থাক, কোনো চাকরি কেউ না করুক, একজন প্রাথমিক শিক্ষক বা শিক্ষিকা তিনি চাকরি করেন, সেটা পাহাড় থেকে সমতল থেকে নদী সব জায়গাতেই। সুতরাং একটা বিশাল নেটওয়ার্ক আছে আমাদের, এই নেটওয়ার্কটার জন্যই এই সমস্যার সমাধানগুলো এত দ্রুত আমরা করতে পারি। কোচবিহার জেলাতে আমরা এসেছি, কতজন চিনতো আমাদেরকে? আপনারা কোনো একটা জেলাতে যান, হঠাৎ যদি কারো কোনো সমস্যা হয় আপনি কি ভাববেন বলুন তো? আগে কি ভাববেন আর এখন কি ভাববেন? এখন আপনি সঙ্গে সঙ্গে আপনার জেলার এই সংগঠনে যারা আছে তাদেরকে বলবেন অন্তত যে আমার এই সমস্যাটা হয়েছে, সেই সমস্যার খবর অতি দ্রুত আমাদের কাছে পৌঁছাবে, দেখবেন আপনার পাশে আমরা দাঁড়িয়ে আছি, কেউ না কেউ দাঁড়িয়ে আছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। আমরা এটা করতে পেরেছি যে শিক্ষকদের বিপদে শিক্ষকদেরকে পাওয়া যাবে। ইন্ডিভিজুয়াল পলিসি নিলে একজন এজেন্ট থাকে, আমি কাউকে ছোট করছি না, আমরা সেক্ষেত্রে অসুস্থ হলে আপনি কি করতেন? তাকে ফোন করতেন, সবসময় হয়তো ফোনে পাওয়া যায় না। এখন যদি কেউ অসুস্থ হয় তার জন্য এখন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে প্রচুর এজেন্ট আছে, এখানে যারা বসে আছেন আমরা সবাই এজেন্ট, আমাদেরকে এজেন্ট প্রথম থেকেই বলেছে যে এরা এজেন্ট, টাকা পয়সা নিচ্ছে, এসব ক্লেম ক্লেম দেবে না, এসব কিছু করবে না। আপনাদের এই উত্তরবঙ্গ থেকেই একজন নেতৃত্ব, মানে আমাদের সংগঠন নয় অন্য সংগঠনের নেতৃত্ব, তারা এরকম বেশ কিছু খবর দেখবেন ফেসবুকে তখন ট্যাগ করে করে দিয়েছিল। আজকে তারা আবার দেখছে পলিসি নিয়ে এসছে গ্রুপ হেলথ ইন্স্যুরেন্স, ঠিক আমাদের মতন করে। এখন তারা আমাদেরকে যে কথাগুলো বলেছিল আমরা কি ঘুরিয়ে সে কথা বলবো? একদমই নয়, কারণ এই সংগঠনটা পথ প্রদর্শক হিসাবে আছে, আমরা রাস্তাটা দেখিয়েছি, তারা মনে করেছে যে হ্যাঁ গ্রুপ হেলথ ইন্স্যুরেন্সটা তখন আমাদেরকে হয়তো গালাগাল করেছিল, এখন তো মনে করেছে, জবাবটা তো তার মধ্যে থেকেই তারা পেয়ে গেছে, তাই নয় কি? সুতরাং নতুন করে তাদেরকে আর বলার কিছু নেই। হাই স্কুলের টিচার্স যারা আছেন তারাও দেখবেন, পোস্ট গ্রাজুয়েট টিচার তারাও দেখবেন এই গ্রুপ হেলথ ইন্স্যুরেন্সে আসছে, মানে একটা ভাবনা আসছে হয়তো, এমন হতে পারে যে আমাদের সরকারকেও হয়তো একদিন ভাবতে হবে যে গ্রুপ হেলথ ইন্স্যুরেন্স তাহলে প্রত্যেককে দেওয়া যায় যেভাবে এই সংগঠনটা দিতে পারছে, তাই টিচারদের কাছ থেকে টাকা নিয়ে তারা হয়তো এটাও চালু করতে পারে অদূর ভবিষ্যতে। আমরা কিন্তু এই রাস্তাটা দেখিয়ে দিয়েছি। পলিসিতে সুবিধা অসুবিধা সবকিছুই আছে, সুবিধা সর্বাধিক হেলথ গ্রুপ হেলথ ইন্স্যুরেন্স তো সুবিধা সর্বাধিক। যেটা প্রথমে আপনাদেরকে বলছিলাম যে কেউ অসুস্থ হলো সে কি করবেন, তিনি প্রথমেই
ইন্ডিভিজুয়াল পলিসি হলে তার এজেন্টকে ফোন করতেন, না পেলে তখন তাকে ভাববে হতো, বা আমি নিজে 13.5 বছরের আমার একটা বেসরকারি কোম্পানিতে ছিল আমার পলিসি, আমি ওটাকে ছেড়ে দিয়েছি, কারণ আমাদের অভয় থাকতে আমি অন্যটাতে কেন করতে যাব। আমাকে তখন আগে ভাববে হতো যে আমি অসুস্থ হলে তখন কাকে বলবো, আমি তো জানি না এত প্রসেস। এখানে যারা আছেন অনেকেরই ক্লেম হয়েছে, আপনাদের মনে হয়েছে তখন কাকে কাউকে কি পাননি, আপনার কাছে অনেকজন উপস্থিত হয়েছে, UUPTW.com ওয়েবসাইট আছে, সেখানে নম্বর আছে, আপনার জেলা কমিটিতে যারা আছে তাদের নম্বর আছে, আপনার ইমেলে, আমরা গোটা রাজ্যের প্রত্যেকটা জেলা থেকে 3-4 জন করে তাদের নাম্বার দেখবেন আপনার ইমেলে পড়ে আছে। আপনি আপনার জেলাতে যদি না পান, বাই চান্স না পান, অন্য কাউকে বললেও কাজ হবে, কারণ আমাদের তো পুরোটাই একটা পরিবারের মত। তাহলে এটা তো আমরা করতে পেরেছি। আপনারা ভাবতে পারেন যে এই 2 বছরের মধ্যে আমরা প্রায় 4.5 কোটি থেকে 5 কোটি টাকার ক্লেম দিতে পেরেছি। কাদেরকে ক্লেমটা দেওয়া হয়েছে? প্রাথমিক শিক্ষক এবং তার পরিবারকে। আপনারা এবার আমরা এটা ভাবার চেষ্টা করি যে যদি এই অভয় না থাকতো তাহলে এই মানে চিকিৎসা তো তাদেরকে করাতেই হতো, সবার তো পলিসি নেই, আর ইন্ডিভিজুয়াল পলিসিতে এতটা সুবিধা পাওয়া যায় না, বিশেষত বয়স্কদের ক্ষেত্রে আর প্রি এক্সিস্টিং ডিজিজ, ওরা 4 বছর পরে দেখবেন এখন ক্যাপিং করা আছে, সুতরাং এই ক্লেমগুলো তারা বাইরে পেত না, চিকিৎসা তো করাতে হতো। আখেরে ক্ষতিগ্রস্ত কারা হতো? আমাদের প্রাথমিক শিক্ষকেরা, কারণ তাদের পকেট থেকে 4.5 থেকে 5 কোটি টাকাটা দিয়ে তাকে চিকিৎসা তো করাতে হতো, টাকাটা সে পেত কোথা থেকে? আরেকটা করে লোন অ্যাকাউন্ট তার তৈরি হতো, কারণ চিকিৎসা তো আমরা ফেলে রাখতে পারি না, এতটা অমানবিক তো নই আমরা সরকারের মতো যে আমার কাছে স্বাস্থ্যসাথী কার্ড থাকলেও ফিরিয়ে দেয় হসপিটাল গুলো, সরকার তার কোনো দেখভাল করে না, কিন্তু আমাদেরকে তো করতে হতো। তাহলে আজকে সেই সুরাহাটা তো করতে পেরেছি। আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ থাকলো, কাউকে জোর করার কিছু নেই, আমাদের যে সদস্য পদের কার্ড আছে বা সদস্য পদ আমরা দিচ্ছি, আমরা কাউকে জোর করি না, আমরা শুধু তাদের কাছে অনুরোধ করি বা জানাই, দেখুন এই সংগঠন কি করেছে, আপনি চাইলে আমাদের মেম্বারশিপ নিতে পারেন, আপনারাও বলুন, বাকি শিক্ষকদেরকে বোঝান যে এই পলিসিটা নিলে তার কি সুবিধা হতে পারে। আমাদের একজন সংগঠক সামনের সারির নেতৃত্ব আর্থিক অভাবের কারণে গত বছর বললো না দাদা পলিসিটা আমি নিতে পারবো না, কারণ মাকে নিয়ে নিতে হবে, অনেকটা পড়ছে আর আমি মাকে না নিয়ে নেব না। আমরা বললাম তুমি চেষ্টা করো, আমরা সহায়তা করছি, জেলা থেকে একটা ফান্ড করে তার পলিসিটা চালু করা হয়েছিল। তার মায়ের 2টো ক্লেম হয়েছে এবং 2টো ক্লেমের পরিমাণ আপনারা আমি বলে দিচ্ছি, তাদের টোটাল 1,35,000 টাকার ক্লেম হয়েছে। আপনি বলুন সে যদি পলিসিটা না নিত কোথা থেকে পেত? তাহলে সকলকে আপনারা এটুকুই শুধু বলুন যে এই সুরক্ষাটার প্রয়োজন আছে, পলিসিটা যাতে তারা নেওয়ার চেষ্টা করেন, জোর কাউকে করবেন না, বুঝিয়ে দিন, যদি নেয় তাহলে নেবে, বারবার বলারও কোনো দরকার নেই, কারণ আমাদের মধ্যে এই বাধ্যবাধকতা আমাদের মধ্যে নেই যে বুঝিয়ে 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 তাদেরকে করতে হবে, কারণ আমাদের সংগঠন এটা মনে করে না, ভালোটা বলে দেওয়া হয়েছে তারপর তারা নেয়। আপনাদের মধ্যে অনেক প্রশ্ন আসবে, হয়তো প্রশ্ন আছে অনেকের মধ্যে, প্রশ্নগুলো রাখবেন, ভাস্করদা আছে, বিমান আছে, বা এখানে আপনাদের জেলা কমিটির যারা আছেন প্রত্যেকেই, জেলাতে যারা আছেন অত্যন্ত দক্ষতার সঙ্গে এই সংগঠনটা কুচবিহার জেলাতে চলছে, উত্তর আপনাদের কাছ থেকে আমরা প্রশ্নগুলো পেয়ে তারপর সেই বাকি উত্তরগুলো আপনাদেরকে দেব। আরেকটা জিনিস আপনাদের কাছে জানিয়ে রাখছি যে চেষ্টা করতে হবে আমাদেরকে একটা জায়গাতে, আমাদের এখানে একটা হসপিটাল নিয়ে সমস্যাও হয়েছিল, একটা ভালো খবরও আছে হয়তো ভাস্করদা বলবেন, তো গোটা রাজ্যতে আমরা 5টা হসপিটালকে ব্ল্যাক লিস্টেড করেছিলাম, কারণ তারা যে বিলটা করছে সেই বিলটা ঠিকঠাক বিল নয়, আমরা সেটা প্রমাণও করেছি তাদেরকে, টোটাল 5টা হসপিটালকে ব্ল্যাক লিস্টেড করেছিলাম যে আপনি হয় বিলটাকে ঠিক করুন, কারণ আমাদের টিচার যিনি পরিষেবা নিতে যাবেন আপনার কাছে মেডিক্লেম থেকেও টাকা দিতে হবে তাকে, আবার তার পকেট থেকেও আপনি তার থেকে বেশি টাকা দিতে হবে, এটা সম্ভব না, এটা আমরা করতে দিতে পারি না, কারণ আমরা চাই এটা ক্যাশলেস ট্রিটমেন্টেই তারা করবে এবং তাদের পকেট থেকে বেশি টাকা নিলে হবে না। এই সমস্যাগুলো আছে, সেগুলোরও সমাধান চলছে, বাকি খুব বেশি সমস্যার মধ্য দিয়ে আমরা চলছি না আমাদের পলিসিতে। শুধু একটা জিনিস অনুরোধ রইল, কখন আমরা ক্লেম করব এটা একটুখানি আমি শুধু বলবো, ধরুন আমি অসুস্থ হয়ে গেছি, এবার আমাকে শুধু একটা জিনিসই ভাবতে হবে যে আমার কোনো মেডিক্লেম পলিসি নেই, এই অবস্থাতে যদি আমার মনে হয় আমি এতটাই অসুস্থ বা আমার ফ্যামিলি মেম্বার এতটাই অসুস্থ হয়ে গেছে যে আমার কাছে টাকা পয়সা বা মেডিক্লেম পলিসি কিছু নেই, কিন্তু হসপিটালে ভর্তি করতে হবে, কারণ না ভর্তি করলে সে সুস্থ হবে না,
আমরা বলবো আপনি অবিলম্বে তাকে ভর্তি করুন, ইন্টিমেশন বা এই সমস্ত কিছু ছেড়ে দিন। কিন্তু কিছু ট্রিটমেন্ট যেটা ওপিডিতে সম্ভব, সেই ট্রিটমেন্টটা যদি ওপিডিতে করে ট্রিটমেন্ট করা যায় অর্থাৎ বাইরে ডাক্তার দেখিয়ে, তাহলে সেটা করতে হবে, তা নইলে ক্লেমটা রিজেক্ট হয়ে যেতে পারে। আপনি ভাববেন আপনি ক্লেম পাবেন, আর হসপিটাল কিন্তু বসে আছে, অ্যাডমিট করিয়ে নিল, করিয়ে নেওয়ার পরে একটা বিল ঘুরিয়ে দিল আপনাকে। এবার সেটা ভেরিফিকেশন হয়, কোম্পানি যদি মনে করে যে এই ট্রিটমেন্টটা ওপিডিতে সম্ভব, তাহলে সে কিন্তু ক্লেমটা রিজেক্ট করবে। আলটিমেট লসটা কোথায় হলো? হসপিটালের কোনো লস নেই, সে পয়সা পেয়ে গেছে, আপনার কাছ থেকে নিয়ে নেবে, আপনাকে পকেট থেকে টাকাটা দিতে হবে। সুতরাং এই ভাবনাটা ভাবুন। অসুবিধা হলে জেলাতে জানান যে এই সমস্যা হচ্ছে, আমি কোথায় ভর্তি করব, জেলা আপনাকে সহায়তা করবে, না পারলে আমাদের সাথে যোগাযোগ করবে, আমরা না পারলে ডাক্তারবাবুর সাথে সরাসরি কথা বলে নিই কোম্পানির যে এনার ক্ষেত্রে কোথায় ভর্তি করা যেতে পারে। অনেক ক্ষেত্রে আমরা দেখি যে পশ্চিমবঙ্গের মধ্যেই যে চিকিৎসাটা করা সম্ভব, তার জন্য সে বাইরে চলে যাচ্ছেন। তিনি একটা জিনিস ভাবুন যে যদি বাইরে চলে যায়, যেটা আমাদের এখানে সম্ভব, আপনি কুচবিহারে বসে যে ট্রিটমেন্ট সম্ভব, আমি কেন বাইরে যাব? কলকাতায় সম্ভব হলে কলকাতায় যান, কুচবিহারে করুন, কাছাকাছি পশ্চিমবঙ্গে করুন। বাইরে গেলে আপনার ছুটি যাবে, আপনাকে দীর্ঘদিন ওখানে থাকতে হবে, ট্রিটমেন্ট করিয়ে আসার পর আবার চেক আপে যেতে হবে, এরকম বিবিধ সমস্যা। তাহলে কি বাইরে যাবেন না? নিশ্চয়ই যাবেন। যদি প্রয়োজন হয় ভারতবর্ষের যে কোনো হসপিটালে আপনি যান, যদি আপনার চিকিৎসাতে আপনি সুস্থ হয়ে ওঠেন মনে করেন, আপনি যাবেন, আপনাকে কেউ বারণ করবে না। কারণ ইন্স্যুরেন্স সংগঠন এসব বাদ দিন, অসুস্থ হলে তাকে সুস্থ হতে হবে, এটাই মূল মোটো। তারপরে হবে যে আমার অভয় আছে না, মেডিক্লেম আছে না, কি আছে। আর্থিক দিক থেকেও যদি পারদর্শী সেই মুহূর্তে সেই শিক্ষক না হন, যদি কিছু না থাকে, যদি সদস্য পদও না নেন, তবুও আমরা বলবো তাকে সে তিনি চিকিৎসা করান। অর্থের দরকার হলে জেলাকে জানান, জেলাকে জানান, যেভাবে হোক যদি সম্ভব হয় আমরা তাকে অর্থও দেব। সে তো আমাদের অভয় মানে আমাদের অভয়ও নেয়নি, হয়তো সদস্য পদও নেয়নি, তাহলে কেন তার পাশে আমরা দাঁড়াবো? কারণ তিনি প্রাথমিক শিক্ষক বলে আজকে সদস্য পদ নেননি, আগামী দিনে নেবেন, অভয় নেননি, আগামী দিনে নিশ্চয়ই নেবেন। কারণ আমরা সকলের পাশে থাকার অঙ্গীকার নিয়েই তো এই সংগঠনটা তৈরি হয়েছে। এই সংগঠন যখন শুরু তখন তো এসব বলা হয়নি বা এসব ছিল না, এগুলো সুবিধার্থে নিয়ে আসা হয়েছে। আরেকটা বিষয় আপনাদেরকে বলা, সেটা হচ্ছে এই কার্ডটা। অনেকেই হয়তো ভাবছেন কার্ডটা নিয়ে কি করবো, কিন্তু এটা আপনারা মনে হয় ভাববেন না, কারণ আপনাদের জেলা আরেকটা পথ দেখিয়েছে আমাদেরকে এই কার্ডটা করায়। অমলদা তো ছিল গত বছর, আপনাদেরকে কার্ড দিয়েছিল না এখানে? কুচবিহার জেলা এই রাস্তাটা দেখিয়েছিল যে একটা কার্ড করা যায়, আমাদের ভালো লেগেছিল। সুতরাং এটাও আপনাদের কাছ থেকে বলা যেতে পারে আমরা শিখলাম, তার জন্যই কার্ড করেছি। কার্ডের মধ্যে একটা কিউআর কোড আছে, যে কোনো সময় আপনারা মোবাইলে স্ক্যান করবেন, কার্ডটা অ্যাক্টিভ মানে ভ্যালিড না ইনভ্যালিড সেটা যেরকম দেখাবে, আপনার ইমেল আইডি দেখাবে, কার্ডে আপনার নাম আছে, ব্লাড গ্রুপ দেওয়া আছে যেটা খুব দরকার হয়, স্কুলের নামটা আমরা ইচ্ছা করে দিয়েছি, কারণ এটার বেশ কিছু সুবিধা আছে কার্ডটার। আপনাদের গতকাল আমরা দুটো হসপিটালে ভিজিট করেছিলাম, ভাস্কর্দা ডিটেলসে বলবে হসপিটালের বিষয়ে। হসপিটালে ভিজিট করে আমরা একটা চেষ্টা করছি ওপিডি ফ্যাসিলিটিটাও যদি পাওয়া যেতে পারে, যেমন কলকাতাতে 46 তিনটা হসপিটালই আছে, পিয়ারলেস হসপিটাল আছে, দুর্গাপুর মিশন হেলথ ওয়ার্ড, আইকিউসিটি, এই হসপিটালগুলোর সাথে কথা হয়ে গেছে, এগুলো চলে আসবে ওপিডি ট্রিটমেন্ট। আমাদের পলিসিতে তো ওপিডি নেই, মানে ওপিডিতে ফ্যাসিলিটি পাওয়া যায় না, কিন্তু এই কার্ডটা থাকলে সেই প্রাইমারি মেম্বার ওই হসপিটাল যদি এনলিস্টেড আমাদের সাথে ওপিডিতে হয়, আপনি 20-25% ব্লাড টেস্টের ক্ষেত্রে কিছু জায়গাতে 35% পর্যন্ত ছাড় পাবে ওপিডি ট্রিটমেন্টকে, ডক্টর্স ফিজ থেকে শুরু করে আউটডোর ট্রিটমেন্ট করালে ছাড়টা পাবেন এই কার্ডটা থাকলে। তাহলে যাদের যারা সদস্য পদ আমাদের নেবেন তাদের জন্য এই সুবিধাটা থাকলো। আমি কিন্তু বলিনি যে যারা অভয় নিয়েছে তারা এই সুবিধাটা পাবেন। তাহলে একটা পার্থক্য তো থাকবে, যারা অভয় নিয়েছেন তাদের ক্ষেত্রে এই কার্ডটা থাকলে কি সুবিধা? তাদের ক্ষেত্রে একটাই সুবিধা আছে, মানে ধরুন আমি শুধু সদস্য পদ নিয়েছি অভয় নিইনি, তাহলে আমি এই সুবিধা পাবো, আমার ফ্যামিলি কি পাবে? পাবে না। কিন্তু আমি অভয় নিয়েছি তার মানে সদস্য পদের কার্ডটা আছে, আমার মিসেস যদি কখনো অসুস্থ হয়ে যায় আমি তাহলে ওপিডিতে তার সেই সাড়ের ছুরিটাটাও পাবো। কিভাবে? না, এই কার্ড দিতে হবে, আর হেলথ ইন্স্যুরেন্সের যে কার্ডটা আমার মিসেসের নামে আছে ওই কার্ডটাও দিতে হবে। দুটো কার্ড একসাথে দিলে আমার ফুল ফ্যামিলিটা ওপিডি ফ্যাসিলিটি পাবে, তাহলে যারা অভয় নিয়েছে তাদের এই বাড়তি সুবিধাটুকু থাকলো এই কার্ডটার তরফে। সুতরাং আরেকটা বিষয় আছে, ভালো করে দেখুন, শিক্ষক শিক্ষিকা যারা পরিষেবা দিয়ে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার উন্নতি করার চেষ্টা করছে তাদের জন্য সরকার কোনো স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা করেনি, একটা আইডেন্টিটি কার্ড পর্যন্ত আমাদেরকে দেয়নি। আমাদের দীর্ঘদিনের একটা দাবি ছিল, দেখবেন আগের ডেপুটেশনও দেয়া হয়েছে, আমরা যখন দেখলাম স্বাস্থ্য সুরক্ষা নেই আমরা করে দেখিয়ে দিয়েছি, আমরা যখন দেখলাম একটা আইডেন্টিটি কার্ড একটা সরকার দিতে পারে না যার কাছে সমস্ত ক্ষমতা আছে,
আমরা সামান্য একটা সংগঠন হয়ে শিক্ষক শিক্ষিকাদের একটা সংগঠন তারা করে দেখাতে পারলাম যে একটা কার্ড যদি সদিচ্ছা থাকে তাহলে দেয়া যেতে পারে। এটা এটাই বলতে চাই যে সদিচ্ছা থাকলে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নতি করা সম্ভব। আর যদি সরকার মনে করে থাকে যে এক এক স্কুলগুলোকে বন্ধ করব কারণ টিচার্সদেরকে যে মাইনেটা দিতে হয় আর টিচার্সরা বা স্কুলগুলো যেগুলো আছে তারা লাভদায়ক সংস্থা তো নয়, মানে স্বাস্থ্য আর শিক্ষা ব্যবস্থা এটা সরকারের কাছে লাভদায়ক নয়, সেই জন্যই আমাদের দিকে এত নজর দেয় না। উনি নজর না দিলে কি হবে, যারা রাজনীতিতে মানে চেয়ারটায় বসেন তারা পাঁচ বছরের জন্য আসেন, তারপরে তাদের সময়সীমা বাড়তে পারে বা পাঁচ বছর পর চলে যাবে। আমরা যারা চাকরি করছি প্রকৃতপক্ষে তারাই রাজকর্মচারী পশ্চিমবঙ্গের, তারাই মানুষের কথাটা ভাবে, তারা 60 বছর পর্যন্ত থাকবে, ওরা পরিযায়ী হতে পারে, আমরা পরিযায়ী নই, আমরা পার্মানেন্ট। তাই আমরা পথটা দেখাবো, যদি করতে না পারে তার জন্য আন্দোলন হবে রাস্তায় নেমে, তার জন্য যদি দরকার হয় একবার নয় একাধিকবার জেলের মধ্যে ভরুক কিন্তু জেলে ভরে রাখতে পারবে না, কারণ শিক্ষকের গায়ে যখন হাত দিয়েছে, শিক্ষকদের গায়ে যখন জলকামান দিয়েছে, আমাদের শিক্ষক শিক্ষিকাদেরকে যখন অনশন করে পড়ে রাখতে হয়েছে, যে সরকার এটা করেছে সেই সরকারের শিক্ষামন্ত্রীকেও জেলে বসে আজকে কাঁদতে হচ্ছে, এই সরকারটাকেও কাঁদতে হবে, কারণ এই সরকারটা শিক্ষা ব্যবস্থার কোনো উন্নতি করেনি, উল্টে সরকারি ব্যবস্থাগুলোকে ধ্বংস করার চেষ্টা করছে। তাই লড়াইটা দরকার, তা নাহলে দেখবেন 50 বছর হয়ে গেছে একটা দিন বলবে ভিআরএস নিয়ে নিন, কারণ আপনার চাকরির আর দরকার নেই, নতুন ছেলে মেয়ে দেব, সিভিক নিয়োগ করছে, প্যারা টিচার নিয়োগ করছে স্কুলগুলোতে। এটা হতে পারে যে একটা গভর্নমেন্ট সরকারি ব্যবস্থাতে পার্মানেন্ট স্টাফ না দিয়ে কন্ট্রাকচুয়াল স্টাফ দিচ্ছে, তাহলে এই গভর্নমেন্টটাই তো কন্ট্রাকচুয়াল হওয়া দরকার। অ্যাকচুয়ালি কন্ট্রাকচুয়াল বলে ভাবে বলেই বোধ হয় কন্ট্রাকচুয়াল স্টাফ রাখছে স্কুলগুলোতে। যে পার্শ্ব শিক্ষক সে যেরকম সারাদিন খাটছে, আমিও পার্মানেন্ট টিচার হয়ে খাটছি, অথচ তার বেতনটা ভাবতে পারছেন, একজন শিক্ষককে যা বেতন দেওয়া হচ্ছে তার থেকে চার গুণ কম তাকে বেতন দেওয়া হচ্ছে, পরিবারটা চলবে তো? প্রথম অবস্থায় হয়তো ছেলে মেয়েগুলো কম বয়স থাকে, সবে পাস করেছে, তারা ভাবছে আমাদের জন্য 10,000-12,000 টাকাটা অনেক, একটু সময় গেলেই তারা বুঝতে পারে যে আমার এই টাকাতে কিছু হবে না, কারণ এই টাকাতে কিছু হয় না, তখন তারা বলে যে আমাদের ভবিষ্যৎটাই নষ্ট হয়ে গেছে, কারণ তারপরে আর তো তার চাকরি করার বয়স থাকে না। তাই পার্মানেন্ট স্টাফ দরকার, তাই লড়াই করতে হবে। দেখুন আপনাদের সকলকে আমরা পাশে পেয়েছি বলেই লড়াই করতে পারছি, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। প্রতিটা টিচার এই সংগঠনের এক একজন সৈনিক, এবং এই সংগঠনটাকে টিকিয়ে রেখেছে প্রতিটা টিচারই, যাদেরকে আমরা হয়তো চিনি না, যাদেরকে আপনারাও হয়তো চেনেন না, কিন্তু নীরবে নির্ভীতে সার্কেলে এবং স্কুলে স্কুলে এই কাজগুলো এই শিক্ষকেরাই করে থাকে। আসলে আমাদের নামের আগে একটা শিক্ষক আছে, তো তাই বোধহয় আমরা সমাজের কাছে দায়বদ্ধ, তাই বোধহয় আমরা ছাত্রছাত্রীদের কাছে দায়বদ্ধ। আমরা বলতে পারি আমাদের কাছে কলম নামের একটা অস্ত্র আছে, আমাদের কাছে কাগজ আছে, আর এই অস্ত্রটাকেই সবাই ভয় পায়। তাই আজ শিক্ষকেরা যখন গর্জে উঠেছে তখন একটা পরিবর্তন তো অবশ্যই হবে, সেটা ভালোই শিক্ষার জন্য। সকলে ভালো থাকবেন, অনেকটা সময় নিলাম, আপনারা বলতে দিয়েছেন, এর জন্য আপনাদেরকে আবার ধন্যবাদ, নমস্কার।